এই শিক্ষাবর্ষ থেকে রাজ্যের 25টি সাধারণ ডিগ্রি কলেজে চালু হচ্ছে নতুন জাতীয় শিক্ষানীতি। শিক্ষানীতিতে ভোকেশনাল এডুকেশন বাধ্যতামূলক করা হয়েছে, পাশাপাশি ক্লাসের উপস্থিতিও এই শিক্ষানীতিতে বিশেষ কার্যকরী ভূমিকায় থাকছে। অপরদিকে এই বছর 25টি কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছে 49,662 জন, সেক্ষেত্রে মোট আসন রয়েছে 28,342। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা জানিয়েছেন, ভর্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছে এমন কেউই কলেজের বাইরে থাকবে না, তবে সকলে পছন্দ মতো কলেজ নাও পেতে পারে। আমাদের ফর্ম নেওয়া হয়েছে, সেই ফর্ম আমাদের টোটাল যে ইনটেক ক্যাপাসিটি সেটা হলো কলেজগুলি যেটা এখন পর্যন্ত নির্গুণ করেছে সেটা হলো 28,342। এই 28,342 এমন ঠিক করা হয়েছে গতবারের ভর্তি যারা হয়েছে তাদের সংখ্যার উপর নির্ভর করে, এবং সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাকাল্টি মেম্বার্স যারা রয়েছেন তাদের সব কিছু বিচার বিবেচনা করে সেটা ঠিক করা হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে এবং সবার জ্ঞাতার্থে আমি বলছি যে গত বছর আমাদের কলেজে ভর্তি হয়েছিল 26,533 স্টুডেন্ট ভর্তি হয়েছিল, এবং তাদের মধ্যে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের পরে সংখ্যাটা দাঁড়িয়েছিল 25,015। এইবার আমরা 28,342টা সিট রেখেছি।